ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পারিবারিক আদালত বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসকে শাকিব খানের পাঠানো তালাক নোটিশের পরিপ্রেক্ষিতে আজ 15 জানুয়ারি সকাল 10টায় ডিএনসিসি অঞ্চল 3 মহাখালী কার্যালয়ে তাদের দুজনকেই থাকতে বলা হয়েছিল। সে অনুযায়ী নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর ডিএনসিসি সালিশ পরিষদে একাই এসে হাজির হন অপু বিশ্বাস। তখন অপুর মামা স্বপন বিশ্বাস তার সঙ্গে ছিলেন, তবে এ সালিশে শাকিব খান উপস্থিত হননি। এরপর প্রায় 30 মিনিট শাকিব খান আর অপু বিশ্বাসের বিচ্ছেদের শুনানি হয়। আর শাকিব খান না থাকায় সালিশের নতুন তারিখ ধার্য করা হয়েছে 12 ফেব্রুয়ারি। এদিকে সালিশ পরিষদে শুনানি শেষে অপু বিশ্বাস আমাদের বলেন, শাকিব খান যে তালাক নোটিশ পাঠিয়েছেন সেখানে শাকিব যে স্বাক্ষর করেছেন সেটি শাকিব খানের নয়। সে সময় অপু তার পারিবারিক কিছু ঘটনার কথা উল্লেখ করে বলেন, আমি ইতিপূর্বে বিভিন্ন সময়ে তার যে স্বাক্ষর দেখেছি সেটির সঙ্গে তালাক নোটিশের যে স্বাক্ষর রয়েছে তার কোনো মিল নেই। সে সময় অপু বিশ্বাস আরও বলেন, আমি এখানে এসে শাকিব খানের পক্ষের কাউকে দেখলাম না। আমি ভেবেছিলাম তার পক্ষ থেকে কেউ না কেউ আসবে, আমি খুবই অবাক। ডিভোর্সের প্রক্রিয়া সম্পর্কে শাকিবের যে ধারণা রয়েছে সেটি সম্পূর্ণ ভুল বলে আমার মনে হয়। আর একটি বিষয়, ডিভোর্স প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য শাকিব খান যে সমস্ত তথ্য কিংবা প্রমাণ দিয়েছেন সেখানেও তথ্য প্রমাণের অনেক ঘাটতি রয়েছে। আর আমার তো একটি বাচ্চা রয়েছে এবং ধর্মান্তরিত হয়েছি, যার কারণে আমি শাকিবের সংসার করতে চাই। অপু বিশ্বাস বলেন, আমি আরেকটি বিষয় বলতে চাই, শাকিব যদি রাগের মাথায় এ সিদ্ধান্ত নিয়ে থাকে তার বাচ্চার কথা চিন্তা করে হলেও এ বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান হওয়া উচিত। এখন যা ঘটছে এতে আমার সম্মানহানি হচ্ছে, কিন্তু এভাবে চলতে থাকলে আমি বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখব না। আপনাদের কি মতামত অপু বিশ্বাসের কথায় এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।